আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সর্বপ্রথমে মহান আল্লাহর দরবারে জানাই অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদের সকলকে এই পবিত্র মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই বিশ্বনবী ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন ওয়া আলাল আলামিন। এই ফুলবাগিচায় উপস্থিত হযরতজি খলিফাদ্বয় এবং আলেম উলামাবৃন্দ ও শ্রোতাবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি এখন হযরতজি কুদ্দিসা সিররুহুল লেখা বুনিয়াদী তালিমের দ্বিতীয় খণ্ড থেকে কুফর ও শিরকের বিষয়টি তুলে ধরব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা আসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আধার না দেখলে আলো চেনা যায় না, ভাটা না দেখলে জোয়ার বোঝা যায় না। কাজেই ইমান ও আকাইদ উত্তম রূপে বুঝতে হলে ইমানের বিপরীত বিষয় বা কুফর ও শিরকের কথা আলোচনা করা উচিত। খোদা ও রসুলের কোনো আদেশ বা বিধানকে মন্দ বলে জানা বা তার খুঁত বের করতে যাওয়া, কোনো জাতির কোনো নবীকে বা ফেরেশতাকে হেউ করা বা তাদের সমালোচনা করা, কোনো কারণে নিজের ইমানের ওপরে লজ্জিত হওয়া বা এইভাবে আফসোস করা যে আমি যদি মুসলমান না হতাম তাহলে অমুক জিনিসটি পেতাম, এসব কুফর। কোনো নবী যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো ওলির যেমন বড় পীর সাহেব, খাজা সাহেব প্রভৃতি সম্বন্ধে বা সিও পীরের সম্বন্ধে বিশ্বাস রাখা যে আমাদের সমস্ত অবস্থা ও খবর তিনি সর্বদা জানতে পারেন এবং তিনি বিশ্বের সর্বত্র পরিব্যাপ্ত বিরাজমান, কোনো বিপদে পতিত হয়ে সিও পীরকে বা খাজা সাহেবকে দূর থেকে ডাকা এবং এরূপ ধারণা রাখা যে তারা আমাদের সব কিছু শুনতে পান, এসব হচ্ছে শিরক। জ্যোতিষী বা যার ওপরে জিন সওয়ার হয় তাকে কোনো গায়েবি খবর জিজ্ঞেস করা এবং তা সত্য বলে বিশ্বাস করা, কোনো ওলি বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা সিও পীরকে আলিমুল গায়েব বলে বিশ্বাস করা, এসব হচ্ছে শিরক। কোন ওলি বা পীরের মাজারে নিজের কাম্য বস্তু এইভাবে চাওয়া যে হে আল্লাহর ওলি বা অমুক সাহেব আমাকে বিপদ থেকে উদ্ধার করুন বা আমার এই মনোবাঞ্ছা পূরণ করুন। মাজারে বা পীরকে সেজদা করা, মাজারে তোয়াফ করা, কোনো পীরের সামনে নত হওয়া বা ছবির মতন দাঁড়িয়ে থাকা, কোনো ওলির নামে কোনো পশু ছেড়ে দেওয়া বা মান্নত করা বা জবে করা, কোনো ওলির নামে কোনো পশু ছেড়ে দেওয়া বা মান্নত করা বা জবে করা, পীরের নাম অজিফার মতন জফা,
কারো নামে কসম করা, কোনো অলি বা পীরের ছবি বরকতের জন্য রাখা এবং সম্মান করা, এসব হচ্ছে কুফুর ও শিরক। এছাড়া আরও অনেক শিরক আছে, যেমন শিরক ফিল কুদরত, অর্থাৎ আল্লাহ তাআলার মতো অর্থাৎ আল্লাহ তাআলার কুদরতি সিফাতকে অপরের জন্য সাব্যস্ত করা, যেমন অমুক পয়গাম্বর অলি শহীদগণ বৃষ্টি বর্ষণ করতে পারে অথবা রুজি দিতে পারে অথবা উপকার ও অপকার করতে পারে, এই সমস্ত জিনিসকে শিরক ফিল কুদরত বলে। শিরক ফিল ইলম, অর্থাৎ আল্লাহ তাআলার মতো সৃষ্টি জীবকে মহাজ্ঞানী মানা, যেমন নবী অলি পীর ইত্যাদি অদৃশ্যের ইলম অর্থাৎ জ্ঞান রাখে, অথবা আমাদের সমস্ত অবস্থার খবরও তিনি জানে। শিরক ফিস সামা ওয়াল বাসার, অর্থাৎ দেখার মধ্যে শোনার মধ্যে শিরক করা হয়, যেমন এই বিশ্বাস রাখা যে অমুক পয়গাম্বর অলি বা পীর আমাদের দূরের এবং নিকটের সব খবর জানে। শিরক ফিল হাকাম, অর্থাৎ আল্লাহ তাআলার মতো অন্য কাউকে হাকিম জানা ও মানা, যেমন কোনো পীর সাহেব হুকুম দিল যে এই ওজিফাটা আসরের নামাজের পূর্বে পড়বে, হুকুম পুরো করার জন্য আসরের নামাজের মকরু ওয়াক্ত হয়ে যাচ্ছে, তবুও আসরের নামাজ না পড়ে ওজিফায় রত থাকা, একে বলে শিরক ফিল হাকাম। শিরক ফিল ইবাদত, অর্থাৎ যে সমস্ত ইবাদত আল্লাহ পাকের জন্য করা হয় সেগুলো অন্য কারোর জন্য করা, যেমন মাজার বা পীরকে সেজদা করা এবং তাদের জন্য রুকু করা, অথবা অমুক পয়গাম্বর অলি পীর এবং ইমামের জন্য রোজা রাখা, এইসবগুলিকে শিরক ফিল ইবাদত বলে। আল্লাহ পাক আমাদের সকলকে কুফুর ও শিরক থেকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।